শিলিগুড়ি সংলগ্ন তেলিপাড়া এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। গোডাউন মালিক নীলাদ্রি মজুমদার সকাল 6টায় খবর পান। খবর পেয়ে দমকলে খবর দিলে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গোডাউনটি চিপস, কুরকুরে সহ প্যাকেটজাত বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল। 2 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। আগুন বাইরে থেকে নিভে গেলেও গোডাউনের ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া বের হওয়ায় দেওয়াল ও টিনের চাল ভেঙে জল দিয়ে ভেতরের আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এপেক্স লাইফ হেলথকেয়ার LLP সম্পূর্ণ ফসার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন, এপেক্স লাইফ হেলথকেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। দেখছেন সেই ছবি শিলিগুড়ির, শিলিগুড়ি সংলগ্ন তেলিপাড়া এলাকায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে পুরোদস্তুর।